হ্যালো স্টুডেন্ট, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে অনারেবল প্রিন্সিপাল স্যার ও অনারেবল ভাইস প্রিন্সিপাল স্যারের নির্দেশে আমি মোহাম্মদ শরীফুল আজম তুষার তোমাদের আইসিটি ক্লাস শুরু করছি। নিশ্চয় তোমরা ঘরে আছো। তো তোমাদের এই করোনা কোভিড-19 মহা দুর্যোগের সময় যাতে তোমরা ঘরে বসেই ক্লাসটা করতে পারো, তার জন্য এই সামান্য আয়োজন। তোমরা অবশ্যই ক্লাসটা পরিপূর্ণ দেখবে এবং ক্লাসে যদি কোনো সমস্যা হয় বোঝার ক্ষেত্রে অবশ্যই আমার মেসেজ বক্স ইনবক্স করবে। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আইসিটি, আমরা কম বেশি সবাই এটা সম্পর্কে আমাদের ধারণা আছে যে আইসিটি অর্থ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো আজকে আমি তোমাদের একটা ম্যাজিক ক্লাসের মাধ্যমে, মানে গল্পের মাধ্যমে, কিভাবে আইসিটিটা তোমরা সহজে আয়ত্ত করতে পারো তার একটা ট্রিক্স দেখাবো। তো পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, যদি তোমরা আমার কয়েকটা ভিডিও দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথমে একটা গল্প বলার আগে আমরা কি আইসিটি সম্পর্কে জানি যে আইসিটিটা কি? দেখো আইসিটি কিন্তু আইটি আর সিটি এর কম্বিনেশন হয়। তো আইটি সম্পর্কে আমরা জানি ইনফরমেশন টেকনোলজি, আর সিটি হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। তো এই দুইটা কম্বাইন্ড হয়। আইটি আমরা সহজে বলি যে ইনফরমেশনকে টেকনোলজির মাধ্যমে প্রেজেন্ট করা, তো যে প্রযুক্তিটা এর সাথে সংশ্লিষ্ট থাকে সেটাই আইটি। আর সিটি হচ্ছে ডিভাইস টু ডিভাইস, যখন আমরা কানেক্ট করি তখন সেই ডিভাইস টু ডিভাইসের যে কমিউনিকেশন সিস্টেম সেটা হচ্ছে সিটি। তো আইটি আর আইসিটি মোটামুটি আমরা বুঝলাম, এরপর যখন আমরা আরো সামনে আলোচনা করব তখন বুঝবো। তো দেখি আমরা গল্পে চলে আসি, গল্পের মাধ্যমে কিভাবে আমরা আইসিটিটা কমপ্লিট করতে পারি। তো খেয়াল করো, আমি একটা গল্প বলি যে মিস্টার রহিম, ধরো রহিম করিমকে একটা মেসেজ পাঠাবে ঈদ মোবারক, সে বা আমরা যখন কথা বলি রাজবাড়ি থেকে ঢাকাতে কথা বলি, তো কিভাবে এই সিস্টেমটা হয়, অর্থাৎ ডেটা কমিউনিকেশন সিস্টেম। তোমরা জানো এটা দ্বিতীয় অধ্যায় তোমাদের রয়েছে, আমি প্রতিটা অধ্যায় তোমাদের আলোচনা করব। তো আমরা দেখি, আমরা প্রথমে একটা সিম্পল কম্পিউটার আঁকাই, যদিও আমি ভালো আর্টিস্ট না, তোমরা একটু কষ্ট করে বুঝো যে আমি এটা কি বোঝাতে যাচ্ছি। তো আমি এখানে বুঝালাম একটা কম্পিউটার, একটা মনিটর, একটা সিপিইউ, একটি কিবোর্ড, মাউস নেই। সো এখানে আমি আর একটা ডেস্টিনেশনে আর একটা কম্পিউটার রাখলাম। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোঝালাম এটা প্রেরক, এটা প্রাপক, এটা সেন্ডার রিসিভার, অর্থাৎ রহিম এখানে থাকে, করিম এখানে থাকে। তো রহিম করিমকে যখন মেসেজ করবে ঈদ মোবারক, অবশ্যই রহিমকে প্রথমে কি করতে হবে, মেসেজটা লিখতে হবে। তা লিখবে কিসে, কিবোর্ডে। তোমরা কি জানো যে মানুষের বোধগম্য ভাষা নিয়ে তো মেশিন বুঝে না, তো মেশিন কি বোঝে, মেশিনের ভাষা, অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড করে। তো কোডেড করার জন্য কিন্তু আমরা দুইটা কোড ব্যবহার করি, অ্যাসকি আর হচ্ছে ABCDIC। তোমরা এটার সঙ্গে ভালো জানো যে অ্যাসকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর এটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ। তো আমরা দুইটা সময় জানি, এই দুইটা কোডে সাধারণত কম্পিউটার গ্রহণ করে কম্পিউটারের ভাষা বোঝায় রাখে। তো অ্যাসকি কোডে আমরা যখন ঈদ মোবারকটা লিখলাম, সেটা অবভিয়াসলি অ্যাসকি কোড এনকোডারের সাহায্যে। কিসের সাহায্যে? এনকোডার। এনকোডার সম্পর্কে তোমরা কম বেশি হয়তো জানো যে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে যে ডিভাইস সেটা হচ্ছে এনকোডার। তো এনকোডার এই অ্যাসকি কোডে অর্থাৎ আনকোডেড ডেটাকে কোডেড করে, কোডেড করলে সেটা মেশিনের উপযোগী হয়ে গেল। এখন মেশিন সেটাকে কি করে, মেশিন কিন্তু জিরো ওয়ান ছাড়া কিছুই বুঝে না, আমরা কম বেশি এটা জানি। আর জিরো বলতে আমরা যেটা বুঝি অফ, আর অফ বলতে বুঝি জিরো থেকে 0.8 ভোল্ট, এই বিদ্যুতের অবস্থা। আর অন বলতে বুঝি ওয়ান, যেখানে +2 থেকে +5 ভোল্ট, এই দুইটা অবস্থাকে আমরা বুঝি। সবসময় এই দুইটা অবস্থার মাধ্যমে আমরা কাজ করে রাখি। তো এখানে যখনই আমরা দিলাম, এর ফলে অ্যাসকি কোডে যে আনকোডেড ডেটাকে কোডেড করলো, তখন এখানে কি হলো খেয়াল করো, একটা ডিজিটাল সিগন্যাল হলো। তো এই ধরনের ডিজিটাল সিগন্যাল হলো। তোমরা যে ডিজিটাল সিগন্যাল সম্বন্ধে না বুঝছো, দেখো আমি একটু আলোচনা করি। অ্যাসকি কোডে বড় হাতের এ আর ছোট হাতের এর মান কিন্তু সমান না, এর জন্য আমরা বলতে পারি যে সি প্রোগ্রামে, সি প্রোগ্রাম কেস সেন্সিটিভ, কারণ বড় হাতের আর ছোট হাতের মানের মধ্যে অনেক পার্থক্য থাকে। আমরা পঞ্চমাধ্যায়ের সময় এটা বিশেষ করে আলোচনা করব। তো অ্যাসকি কোডে এর মান হচ্ছে 65, যদি 65 কে আমরা বাইনারি করি তাহলে কিন্তু আমরা সহজে এই বাইনারিটা পেয়ে যাই। দেখো এখানে খেয়াল করো, অর্থাৎ 64 বাইনারি পেয়ে গেছি। তো সাধারণত
সাধারণত আমরা জিরো বলতে এরকম একটা সিগন্যাল বুঝি, আর ওয়ান বলতে এরকম একটা সিগন্যাল বুঝি। তো সেক্ষেত্রে যদি আমরা জিরো আর ওয়ান সিগন্যালটাকে আলাদা করতে চাই, তো খেয়াল করে একটু, আমরা জিরোর জন্য একটা দিলাম, বোঝানোর ক্ষেত্রে আমি এইভাবে আলোচনা করছি, তোমরা বুঝো। তো আমরা দেখলাম এইভাবে সিগন্যালটা তৈরি হয়, এটাকে ডিজিটাল ওয়ে বা ডিজিটাল সিগন্যাল বল। তো আনকোডেড ডেটাকে যখন কোডেড ডেটায় করে তখন এই জাতীয় সিগন্যালটা তৈরি হয়। এই সিগন্যালটা কিন্তু কম্পিউটার এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করতে পারে না, অর্থাৎ এই সিগন্যালে কমিউনিকেশন করা খুবই অসম্ভব। তো সেক্ষেত্রে কম্পিউটার কি করে, একটা মডেম ইউজ করে। আমি জাস্ট এটা মডেম বুঝাইলাম, তোমরা বুঝে নিও যে এটা একটা মডেম। তো মডেমের কাজ হচ্ছে মডুলেট করা, ডিমডুলেট করা। মডেম অনেক রকম থাকে, এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস, আমরা আলোচনা করলে অনেক আসবে, তো আমি এমনি একটু জাস্ট আলোচনার ক্ষেত্রে তোমাদের জানাচ্ছি। তো মডেম সাধারণত কি করে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে তৈরি যখন করে, তখন মডেমে মডিউলেটর, অর্থাৎ এই মডেমের মডিউলেটরের মাধ্যমে এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল। তো আবার এই মডেমই ডিমডুলেটর মাধ্যমে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে তৈরি করে। তো তুমি একটা জিনিস খেয়াল করো যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে করা হয়ে গেল, কিন্তু এই সিগন্যালটা যে একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবে তখন কিন্তু একটু সময়, মানে একটা চ্যানেল বা মিডিয়া ইউজ করে। আমরা যে কোনো কাজ, রাজবাড়ি থেকে ঢাকা যেতে গেলেও কিন্তু আমরা একটা কোনো একটা পরিবহন এর সাহায্য নিই। তো অ্যাট দ্য সেম ওয়ে যখন এই সিগন্যালটা একটা স্থান থেকে অন্য স্থানে যাবে তখন কিন্তু একটা চ্যানেল বা মিডিয়ার দরকার হয়। তো আমি এমনি বোঝানোর সুবিধার্থে এখন আমি এই চ্যানেলটা মানে একটা টাওয়ার বোঝাচ্ছি, ওকে, ওয়াই ম্যাক্স টাওয়ার। তো সাধারণত এই চ্যানেল কি শুধু ওই টারবিন মাধ্যমে, না, এই মিডিয়াটা দুই রকমের কাজ করে। মিডিয়াটা দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে তার মাধ্যম আর একটা টারবিন মাধ্যম। একটু খেয়াল করো তার মাধ্যম আর টারবিন মাধ্যমে কি আসতেছে, আমি এগুলো মুছে দিচ্ছি। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে জিনিসটা কি। তো আমি দেখো, আমি মিডিয়াকে দুই ভাগে, মিডিয়া বা চ্যানেল যে এই সিগন্যালটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে, তো একটা হচ্ছে তার মাধ্যম আর একটা হচ্ছে তার বিহীন। আমরা দুইটা বুঝলাম, একটা তার মাধ্যম একটা তারবিহীন মাধ্যম। তার মাধ্যমে দেখো চারটা অপশন থাকে, আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো মতো দেখো, তাহলে তোমাদের আর বই খুঁজতে হবে না। আমি প্রথম আজকে একটু আলোচনার মাধ্যমে সমস্ত কমপ্লিট করি, পরে সমস্ত কিছু বর্ণনা করে দিব। তার মাধ্যমে একটা আসতেছে কি দেখো, টেলিফোন কেবল, এইটা হচ্ছে তার মাধ্যমে, টেলিফোন কেবল, টু স্টেট পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল। আমি একটু বলি, সামান্য ধারণা দিই, এই প্রথমে কিন্তু এটা ব্যবহার করা হতো 1970 এর আগের দশকে, তার মাধ্যমটা ব্যবহার করা হতো সীমিত আকারে ডেটা স্থানান্তর করার জন্য। এরপরে এই তার মাধ্যমে টেলিফোন কেবলটা ব্যবহার করা হতো 1970 এর দশকে। তো দেখো টু স্টেট পেয়ার কেবল, এটা আমরা যদি এটাকে ভাঙায় তাহলে কিন্তু আমরা কথাটা বুঝে যাই কি ধরনের এটা কাজ। টুইস্টেড মানে হচ্ছে প্যাঁচানো, পেয়ার মানে জোড়া, কেবল মানে তার, তাহলে প্যাঁচানো জোড়া তার আমরা সহজে বুঝলাম। তো এর মধ্যে সাধারণত যে তামার তারটা থাকে সেই তারটা কিভাবে থাকে, দেখো সাধারণত এই প্যাঁচানো জোড়া তার থাকে, জোড়ার মধ্যে কিন্তু একটা কমন সাদা রং থাকবে,
তাহলে অন্যান্য আর কি কি রং থাকে আমরা জেনে নিই। বাদামি থাকে, নীল থাকে, সবুজ থাকে, ঠিক আছে, আর হচ্ছে গোলাপি থাকে। তো আমরা চারটা কালার ইজিলি বুঝলাম যে চারটা কালারের মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল থাকে। তো চারটা কালার, সাদা একটা কমন কালার, পাঁচটা কালার। তো যেহেতু পাঁচটা কালার জোড়া আকারে থাকে এবং চার জোড়ার মধ্যে পাঁচটা কালার থাকে, খুব খেয়াল করো। আমি এখানে একটু দেখাই, ধরো এটা একটা সাদা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা বাদামি কালার, এটা সাদা কালার, এটা নীল, এটা সাদা কালার, এটা বেগুন। তো সবুজ পাইলাম, বাদামি পাইলাম, গ্রিন পাইলাম, নীল পাইলাম। তো এইখানে চার জোড়া তার আছে, এই চার জোড়া তারের সাথে একটা করে কমন সাদা তার থাকে। এটা হচ্ছে এই টুইস্টেড পেয়ারকে বলে দুইটা অবস্থা, একটা হচ্ছে এসটিপি আর একটা হচ্ছে ইউটিপি। এসটিপি হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো শিল্ডেড বলতে এই তারগুলোর মধ্যে যখন এই প্যাঁচানো অবস্থায় থাকে একটা আবরণ থাকে তখন সেটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর যখন এই আবরণগুলো থাকে না তখন সেটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে সহজে আমরা বুঝলাম। তাহলে একবার একটু থিঙ্ক করো যে একটা সাদা কালার তার সাথে একটা অন্য কালার, যে চারটা বেসিক কালার আমি বললাম। তো এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের দুইটা অংশ আমরা দেখলাম। এখন আমরা দেখি কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলের সাধারণত চারটা ধাপ থাকে, একটা জ্যাকেট থাকে, একটা জালিকা তার থাকে, একটা বিদ্যুৎ অপরিবাহী অবস্থা থাকে, আর একটা হচ্ছে তোমার তার, অর্থাৎ যেটাতে তোমার ডেটা ট্রান্সমিটের মূল কাজ হয়। তো কোএক্সিয়াল কেবলের এই এটারও দুইটা অপশনে থাকে, একটা থিক নেট আর একটা থিন নেট, থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। তো থিক নেট আর থিন নেট এই দুইটা দেখো। তো থিক নেট কথাটা বলতে বোঝা যাচ্ছে নন ফ্লেক্সিবল, ঠিক একটু মোটা, পুরুত্বটা বেশি। তো এই ধরনের তারের ব্যাস হচ্ছে 0.5 ইঞ্চি এর ব্যাস, আর এটার ব্যাস হচ্ছে 0.25 ইঞ্চি। এবং এই থিক নেট কোনো রিপিটার ছাড়াই 185 মিটার পর্যন্ত নির্বিঘ্নে ডেটা ট্রান্সমিট করতে পারে। সরি, থিক নেট 500 মিটার, 500 মিটার পর্যন্ত নির্বিঘ্নে ডেটা ট্রান্সমিট করতে পারে। থিন নেট হচ্ছে, অর্থাৎ থিন নেট কোএক্সিয়াল কেবল হচ্ছে 185 মিটার পর্যন্ত নির্বিঘ্নে ডেটা ট্রান্সমিট করতে পারে। তো আমরা তাদের কিন্তু কম বেশি একটু বুঝছি যে তারগুলো কিভাবে কি কাজ করতেছে, তাদের মধ্যে সাধারণ আলোচনা করছি আর কি। এখন চলে আসে আমরা অপটিক্যাল ফাইবার। তোমরা খুব জানো যে এটা বহুলভাবে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের সাধারণত তিনটা অংশ থাকে, আর অপটিক্যাল ফাইবার কি পরিবহন করে, আলো পরিবহন করে। তো কিসের আলো? পূর্ণ অবরোধের প্রতিফলনের মাধ্যমে অপটিক্যাল ফাইবার আলো পরিবহন করে। তোমরা একটু জেনে নাও যে যেহেতু কম্পিউটার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করে, তাহলে আলো কি করে? একটি ইলেকট্রোগানের মাধ্যমে সেই এই সিগন্যালকে, আলোক সিগন্যালকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, তারপরে অ্যানালগ হয়। তারপরে যাই হোক, আমরা একটু আসি। এই অপটিক্যাল ফাইবারের তিনটা অংশ থাকে, একটা থেকে জ্যাকেট, একটা থেকে গ্লাভিং, একটা কোট। তো সাধারণত আমরা যদি এইভাবে বুঝাইতে চাই, বোঝানো সুবিধার্থে তোমরা জাস্ট একটু বুঝে নাও, এটা কোর, এটা আমি বুঝাইলাম ক্লাদিং, এটা জ্যাকেট। এদের ব্যাস আমি বুঝাই যে কোরের ব্যাস হচ্ছে এই থেকে 100 মাইক্রোমিটার, এটা 125 মাইক্রোমিটার, আর এটা 400 মাইক্রোমিটার। তো আমরা মোটামুটি ধারণা পেলাম অপটিক্যাল ফাইবার, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং টেলিফোন কেবল। অপটিক্যাল ফাইবার সম্বন্ধে আমি একটা বড় ধরনের ক্লাস দিব, সেখানে বিস্তারিত জানাব অপটিক্যাল ফাইবারের মূল কার্যক্রম কিভাবে কাজ করে আকাশ। তো আমরা এখন আলোচনা, আমাদের গল্পটা শেষ করার জন্য, যেহেতু আমাদের হাতে অল্প সময়, তো গল্পটা শেষ করার জন্য আমি এইগুলো আপাতত সংক্ষিপ্ত আলোচনা করছি। তো খেয়াল করো, তো চারটা কেবল আমরা মোটামুটি বুঝলাম তার মাধ্যমে, এখন আমরা তারবিহীন মাধ্যমে। তারবিহীন মাধ্যমে দেখা যাচ্ছে আমরা প্রথমে যদি দেখি
বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, তারপরে চলে আসি মাইক্রোওয়েভ, তারপরে চলে আসি ইনফ্রারেড, তারপরে চলে আসি হট স্পট। তোমাদের মোবাইলে এই অপশনটা কিন্তু সবাই পাবে, হট স্পট। হট স্পটের মধ্যে দেখো আমরা জানি ব্লুটুথ, ওয়াইফাই এগুলো কিন্তু আমাদের মোবাইলে কন্টিনিউয়াসলি থাকে, ওয়াইফাই থাকে না। তো বেতার তরঙ্গের সাথে দুই রকম থাকে, একটা নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। তো নিয়ন্ত্রিত যেটা, আর একটা হলো অনিয়ন্ত্রিত। আমি একটু সহজে লিখি অনিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত বলতে বোঝাচ্ছে যে যেটা সরকার অনুমোদিত সেটাই নিয়ন্ত্রিত, আর অনিয়ন্ত্রিত হচ্ছে যে কোনো লোক যখন এটা ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করার জন্য সিগন্যালটা ব্যবহার করে তখন সেটা অনিয়ন্ত্রিত। মাইক্রোওয়েভ এটাও আমরা দুই রকমের ভাগ করতে পারি, একটা হচ্ছে টেরিটোরিয়াল আর অন্যটা হচ্ছে স্যাটেলাইট। তো টেরিস্টোরিয়াল আর স্যাটেলাইট আমরা এই দুইটা তরঙ্গ সম্বন্ধে জানি কম বেশি। টেরিস্টোরিয়াল যেটা আমাদের ভূপৃষ্ঠে অর্থাৎ কোনো একটা দেশকে কাভারেজ করে যেটা কাজ করা হয়, আর দেশের বাইরে যখন দরকার হয় তরঙ্গ অর্থাৎ কমিউনিকেশনের জন্য তখন কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে। এখন স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা খেলাধুলা দেখছি লাইভ, তাই না? আরো দেশ বিদেশে কথা বলে কমিউনিকেশন করতে পারছি খুব সহজে, সবই স্যাটেলাইট। আমরাও গর্ব করে বলতে পারি যে আমাদের একটা স্যাটেলাইট আছে, সেটা কি বঙ্গবন্ধু স্যাটেলাইট। তো যাই হোক, টেরিস্টোরিয়াল স্যাটেলাইট, এই মাইক্রোওয়েভ স্যাটেলাইটটা, মাইক্রোওয়েভটা দেখো, যার তরঙ্গ দৈর্ঘ্য 300 মেগাহার্জ থেকে 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত যে তরঙ্গ সেটা হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ। সো মাইক্রোওয়েভ তরঙ্গটা আমরা বুঝলাম, এই মাইক্রোওয়েভের টেরিস্টোরিয়াল হচ্ছে যেটা ভূপৃষ্ঠে থাকে, ভূপৃষ্ঠে রিসিভার এন্টিনা অর্থাৎ ট্রান্সমিটার রিসিভার অর্থাৎ প্রেরক প্রাপক দুইটা যন্ত্রই ভূপৃষ্ঠে থাকে। সাধারণত এই ক্ষেত্রে বাধার সম্মুখীন বেশ ভালোই আসে। আমরা যখন টেরিস্টোরিয়াল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে, তখন তোমরা এটা সম্বন্ধে জানবে। আমাদের গল্পের সুবিধার্থে আমরা সংক্ষিপ্ত করছি। আর স্যাটেলাইটের একটু আলোচনা করি, টেরিস্টোরিয়াল সম্বন্ধে তোমরা খুব ভালোই জানো কম বেশি। স্যাটেলাইট সম্বন্ধে বলি যে স্যাটেলাইটটা কিভাবে কাজ করছে দেখো। অর্থাৎ পৃথিবীতে যে একটা রিসিভার যেটা থাকে সেটা কি করছে, 600 কোটি কম্পমিষ্ট তরঙ্গ মহাকাশে যখন পাঠাচ্ছে তখন সেটা মহাকাশে গিয়ে ক্ষীণ হয়ে যাচ্ছে। এই সংকেতটাকে ট্রান্সপন্ডার রিলে করে 400 কোটি তরঙ্গ বিশিষ্ট কম্পন বিশিষ্ট তরঙ্গ তৈরি করছে, এবং সেই তরঙ্গটা কিন্তু আবার পৃথিবীতে অর্থাৎ ভূপৃষ্ঠে প্রেরণ করছে। তো দেখো এভাবে করে স্যাটেলাইট আর কাজ করছে। এখন আমরা চলে আসি ইনফ্রারেড। ইনফ্রারেড এটা কিন্তু বেশি দূর পর্যন্ত কাজ করে না, 0.7 মাইক্রোমিটার থেকে 300 মাইক্রোমিটার পর্যন্ত এর বেশি। তো সাধারণত এটা দুই রকমের কাজ করে, একটা পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে ডট। তো পয়েন্ট টু পয়েন্ট আর ব্রডকাস্ট কিভাবে কাজ করছে দেখো। পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে ডিভাইস টু ডিভাইসে, আর ব্রডকাস্ট হচ্ছে অনেকগুলো ডিভাইসের সাথে যখন এটা কানেকশন তৈরি হচ্ছে অর্থাৎ রিলেশন হচ্ছে। তো আমরা ইনফ্রারেড বুঝলাম। এখন আমরা একটু হটস্পট সম্বন্ধে একটু আলোচনা করি। হটস্পটে আমরা জানছি ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াইরলেস। আমরা বুঝলাম এই তিনটাই তারবিহীন নেটওয়ার্ক সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। তো দেখো ব্লুটুথটা এর স্ট্যান্ডার্ড মান যদি আমরা ধরি, আমি একটু লিখি IEEE 802.15 IEEE
802.11 or 802.11d, and I triple 802.16. It is standard. সাধারণত ব্লুটুথ 10 মিটার ডিস্টেন্সের মধ্যে কমিউনিকেশন করার জন্য খুবই উপযোগী। ওয়াইফাই ইনডোর আউটডোর কভারেজ করে, ইনডোরে 60 থেকে 90 মিটার এবং আউটডোরে 300 মিটার পর্যন্ত ইজিলি কমিউনিকেশন করা যায়। আর ওয়ারম্যাক্সে 50 কিলোমিটার পর্যন্ত সহজে ডেটা কমিউনিকেশন করা যাচ্ছে। তো আমরা এই তিনটা সম্পর্কে আমরা জানলাম, তাহলে আমরা ইজিলি বুঝলাম যে যখন এই তরঙ্গটাকে রোহিং ওরিংকে যে এই মোমোর মেসেজটা দিচ্ছে, সেটা প্রথমে ডিজিটাল ওয়েভে তৈরি হলো, সেটাকে মডেমের মাধ্যমে মডেমের মডুলেটরের মাধ্যমে অ্যানালগ হলো, তারপরে সেটা একটা চ্যানেল বা মিডিয়ার মাধ্যমে, সেই মিডিয়াটা আমরা একটু আলোচনা করলাম, তার মাধ্যম, তারবিহীন মাধ্যম, তারবিহীনের মাধ্যমে, তার মাধ্যমে সামান্য একটু আলোচনা করলাম। এখন যে কোনো একটা মিডিয়া সেকশনে সে তরঙ্গটাকে নিল। এখন এই অ্যানালগ তরঙ্গ আবার এই সেম মডেমের মাধ্যমে কি হচ্ছে, আবার সেই মডেমে ডিমডুলেটরের মাধ্যমে কি করছে দেখো, আবার এই অ্যানালগ সিগন্যালকে এই ডিজিটাল সিগন্যালে রূপান্তর করছে। যখনই রূপান্তর করছে তখন আবার সে কোডেড ডেটা আসলো, কোডেড ডেটা থেকে আমার এই প্রাপক বা রিসিভারে আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ডিভাইসে কি হলো, চলে আসলো। তো আমরা এইভাবে সেন্ড করে ফেললাম। তাহলে আমরা সহজে বুঝলাম যে রোহিং কোরিংকে যে ডেটা ট্রান্সফার বা ইনফরমেশন দিতে যাচ্ছে সেটা তৈরি করার জন্য 5টা মৌলিক উপাদান দরকার। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু জনপ্রিয় একটা কোশ্চেন খুব বেশি আসে যে ডেটা ট্রান্সফারের অর্থাৎ তথ্য স্থানান্তরের মৌলিক উপাদান কয়টি, ডেটা ট্রান্সফারের মৌলিক উপাদান কয়টি। তোমরা যদি সহজে বলতে পারছো 5টি, একটা ডিভাইস, প্রেরক ডিভাইস, মডেম, চ্যানেল বা মিডিয়া, আবার মডেম, আবার প্রাপক ডিভাইস বা রিসিভার। তাহলে আমরা 5টি মৌলিক উপাদান পেয়ে গেলাম যার মধ্যে আসলো। এখন এই যে আমরা প্রেরক যন্ত্র যে কাজ করতেছে, এই যে তরঙ্গটা যাচ্ছে, তরঙ্গ সেই স্পিডটা কিন্তু সবসময় এক থাকে না। খুব খেয়াল করো, যখনই সবসময় এক থাকে না তাহলে সেটা অবস্থা বুঝে নিশ্চয়ই চেঞ্জ হয়। তো অবস্থা বুঝে কিভাবে চেঞ্জ হয় আমি একটু দেখাচ্ছি। তো এই যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সেটা আমরা ব্যান্ডউইথ বলতে পারি। এই ব্যান্ডউইথ আমরা বলতে পারি ন্যারো, বলতে পারি ওয়াইডস, বলতে পারি ব্রড। এই তিন প্রকার ব্যান্ডউইথ আছে। তো ন্যারো আমরা ইজিলি বলতে পারি 45 বিট পার সেকেন্ড থেকে 350 বিট পার সেকেন্ড, ডিভাইস টু ডিভাইস যখন এই স্পিডে যেটা ট্রান্সমিট হয় তখন সেটা কিন্তু আমরা ন্যারো ব্যান্ডউইথ করি। ভয়েস এটা 9600 বিট পার সেকেন্ডে যদি ট্রান্সমিট হয় সেটা ভয়েস, আর ব্রড আমরা বলতে পারি 1 MB+। এই তো আমরা ন্যারো ব্যান্ডউইথটা বুঝলাম যে যেটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিটের যে অবস্থা। এখন আমরা যদি দেখি যে আমরা তো এটা দেখলামই, আমরা যদি এখন চিন্তা করি যে এইখান থেকে এই যে কিবোর্ড থেকে যে আমাদের সিপিইউ তে বা আমাদের ডিভাইসে, অর্থাৎ কিবোর্ড থেকে আমাদের ডিভাইসে যে ডেটাটা আসলো কিসের মাধ্যমে আসলো, এনকোডারের মাধ্যমে আসলো। এনকোডার সম্বন্ধে আমরা জানছি। তো এখন এই যে এখান থেকে এখানে ট্রান্সমিট হলো, তো সেই ক্ষেত্রে এইটার একটা অবস্থা আমরা বলতে পারি যে এটা একটা ডেটা ট্রান্সমিশন মেথড। মেথডে এটা তিন প্রকার আমরা বলতে পারি, একটা অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস, আর একটা আইসোক্রোনাস। তো অ্যাসিনক্রোনাস কি করে, ডিভাইস এখান থেকে অর্থাৎ কিবোর্ডটা আমরা ধরতে পারি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস কম্পিউটার টু কম্পিউটার। তো অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করা।
আমরা সহজে বলতে যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে। তো সিঙ্ক্রোনাস হচ্ছে এখানে ক্যারেক্টার টু ক্যারেক্টার ট্রান্সমিট হলো, আর এখানে ব্লক ব্লক টু ব্লক, একটা ব্লকে 80 থেকে 132 ক্যারেক্টার থাকে। তো সেক্ষেত্রে কি হয়, যখন একটা ব্লক যায় দ্বিতীয় ব্লকে যাওয়ার সময় একটু সময় দরকার হয়, কিন্তু আইসিঙ্ক্রোনাসে ব্লক টু ব্লক ট্রান্সমিট হয়, কিন্তু সেখানে সময়ে তেমন সমস্যা হয় না, অর্থাৎ পরপরই ডেটা ব্লক আকারে ব্লক ট্রান্সমিট হয়। এই সামান্য একটু বুঝলে আমরা ধরতে পারতেছি মেথড। তো আমরা এরপরে চলে আসি, আর কি হয় এরপরে আমরা দেখতেছি মোড। এই ডেটা ট্রান্সমিশন একটা মোড আছে, সেই মোডটা আমরা কি কি বলতে পারি, একটা আছে সিমপ্লেক্স, একটা আছে সরি একটা আমি প্রথমে ইউনিকাস্ট দিই, ইউনিকাস্ট ইউনিকাস্টের মধ্যে আছে সিমপ্লেক্স, আছে হাফ ডুপ্লেক্স, এই মোড ইউনিকাস্টটা কি, ইউনিকাস্টটা হচ্ছে একটা উৎস থেকে ডেটা ট্রান্সমিট করবে সবাই পাবে, কিন্তু ওয়ান বাই ওয়ান, তাহলে আমরা বলতে পারি ওয়ান টু ওয়ান ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে ইউনিকাস্ট। আমরা এটাকে উদাহরণস্বরূপ বলতে পারি এটিএম বুথ, ধরো একটা এটিএম বুথ আছে, এখান থেকে আমরা তিনজন টাকা নিব একসাথে কিন্তু পাবো, কিন্তু সবাই পাবো কিভাবে, ওয়ান বাই ওয়ান। ইউনিকাস্টে তিনটা অপশন আসলো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটাকে আমরা বলতে পারি যে একমুখী ডেটা স্থানান্তর হয় যে মাধ্যমে, যেমন ধরো টেলিভিশন থেকে যখন আমরা কোনো ডেটা পাই শুধু পাই, অর্থাৎ একটা উৎস থেকে আসে, আমরা কিন্তু ডেটা ট্রান্সমিট করতে পারি না, তাহলে টিভি রেডিও এগুলো আমরা বলতে পারি, টিভি রেডিও এই ধরনের হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে সেন্ডার থেকে রিসিভারে যাবে, তারপরে রিসিভার থেকে রিপ্লাই আসবে, এটাকে আমরা ওয়াকি টকি করতে পারি। ওয়াকি টকি উদাহরণ দিতে পারি, ফুল ডুপ্লেক্স আমরা বলতে পারি যেটা যখন যাবে তখনই আসবে, আমরা এসবে ফোন করতে পারি। তো আমরা ইউনিকাস্টে আরো তিনটা অপশন দেখলাম। তো ব্রডকাস্ট কিন্তু একটা উৎস থেকে সবাইকে এটা পাঠায়, কিন্তু সবাই একসাথেই পাঠায়, সেটা হচ্ছে ব্রডকাস্ট। যেমন আমরা উদাহরণ বলতে পারি টিভি, টেলিভিশন সেটা থেকে যখন কিছু ছাড়ে আমরা সবাই জানি আমরা সবাই একসাথে সেটা পাই। মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট কিন্তু প্রায় সেম, শুধু মাল্টিকাস্ট কন্ডিশন যুক্ত ব্রডকাস্ট, ঠিক আছে, যেমন ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। তো আমরা মোটামুটি বুঝলাম, আগে আছে জিওকাস্ট আদার্স, আমরা এগুলো পরে বিস্তারিত আলোচনা করবো, আমি জাস্ট কথার সেকশনে তোমাদের মজার মাধ্যমে ক্লাসটা শেষ করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমার কিন্তু একটা কথা তোমাদের সবার উদ্দেশ্যে, যে যখনই তোমরা পড়বা তখন তোমরা একটা জিনিস খেয়াল করবা, নিজেকে কোশ্চেন করবা, হোয়াট টাইপ অফ বেনিফিট উই ক্যান গেট ফ্রম দিস টপিক, ইজ ইট রিয়েলি এসেনশিয়াল ফর অল অফ আস, দেন ইউ আস্ক ইউর সেলফ অ্যান্ড ইউ ইউ ক্যান গেট দ্য প্রপার অ্যান্সার, ইফ ইউ আর নট গেট দ্য পারফেক্ট অ্যান্সার দেন ইউ ইজিলি সেন্ড মি এনি কাইন্ড অফ মেসেজ ইন মাই মেসেজ বক্স অ্যান্ড আই উইল অ্যান্সার অল দ্য টাইম অল দ্য মোমেন্ট। সো খেয়াল করো, এখানে যখনই আমরা যে কোনো কাজ করব অবশ্যই আমরা এই টপিকগুলো মনে রাখবো, যে আসলে কি আমরা এখান থেকে কোনো কিছু শিখতে পারছি বা এটা কি আদৌ আমাদের কোনো কাজে লাগবে। তো আমরা মোটামুটি এখান থেকে এখানে যে ট্রান্সমিট কাজ আদার্স সবই বুঝলাম। তোমরা কি জানো যে আমরা কিভাবে এখন কল করছি, মেসেজ দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের একটু ক্লিয়ারেন্স একটা আসছে।
তো বিস্তারিত যখন আমরা আলোচনা করবো, এটা হিউজ বিস্তারিত। তো ঠিক আছে, অনেকক্ষণ তোমরা ধৈর্য ধরে ক্লাস করলা, আশা করি ক্লাসে তোমরা যতটুকু বুঝছ বোঝার চেষ্টা করছো, এইটুকু সময়ের স্বল্পতার কারণে আমি ক্লাসটাকে দীর্ঘ করতে পারলাম না। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে রয়েছে এবং এটা অনেকটা লাইভ ক্লাসের মতোই। তো ভুল ত্রুটি মার্জনীয়, আর যে কোনো প্রশ্নের জন্য বলো, আমি প্রতিটা অধ্যায় তোমাদের সুন্দর করে বিশ্লেষণ করব। তোমরা এই কোভিড-19 এর মধ্যে ঘরেই থাকো, আর যে কোনো সমস্যায় আমাকে এসএমএস করো। ধন্যবাদ।